স্কুল ভাড়া দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। লকডাউনের সুযোগে গ্রামের এক ব্যক্তিকে অর্থের বিনিময়ে স্কুল ভাড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধুমাত্র থাকতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু ভাড়া দেওয়া হয়নি দাবি প্রধান শিক্ষকের। ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদার মানিকচকের সাহেবরামটোলা এলাকায়। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস জেলা শাসকের। মানিকচকের সাহেবরামটোলা গ্রামে রয়েছে প্রাথমিক বিদ্যালয়। লকডাউনের সুযোগে এই বিদ্যালয়টি গ্রামের লালমোহন মণ্ডল নামে এক ব্যক্তিকে ভাড়া দিয়েছেন প্রধান শিক্ষক বলে অভিযোগ। পরিবার নিয়ে স্কুলে বসবাস করছেন ওই ব্যক্তি। এমনকি স্কুলে গবাদি পশুদের রাখা হয়েছে, রয়েছে গবাদি পশুদের খাবারও। এভাবে দীর্ঘদিন ধরে স্কুল ভাড়া দেওয়া ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকার বিনিময়ে স্কুল ভাড়া দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। বিষয়টি বিদ্যালয় পরিদর্শককে জানানো হয়েছে বলে জানিয়েছেন তারা। এদিন স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগড়ে দেন প্রধান শিক্ষক স্কুল পরিচালনায় ব্যর্থ বলে দাবি করেন তারা। এ বিষয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের এই স্কুলটা দীর্ঘদিন ধরে অপব্যবহার হয়ে আসছে। আপনারা এলাকে বাড়ি দিয়েছিল, বাড়ির যাবতীয় জিনিসপত্র থেকে শুরু করে থাকা রান্নাবান্না সব এখানে হতো। হেডমাস্টার নাকি ওনাদের 6 মাসের জন্য ভাড়া দিয়েছে। আমার জ্ঞানে আসছে না যে স্কুল একটা সরকারের জায়গা ভাড়া দেওয়া হয়, এটা আমার জ্ঞানে আসছে না। এটা কোন সিস্টেমে করে? তারপরে আপনারা তো দেখতে পাচ্ছেন গাড়ি থেকে শুরু করে ইট বালু সবই কিছু এখানে মানে নিজের পৈতৃক সম্পত্তি হিসাবে ব্যবহার করছে। আর হেডমাস্টার নাকি ওনাকে এখানকার ক্লার্ক হিসাবে দেখেছে। যাবতীয় চাবি ওনার বাড়িতেই থাকে। একটা ঘর কি এখনো ওনার দখলে আছে? তো আপনারা দেখলেন মিড ডে মিলের অবস্থা, টয়লেটের অবস্থা, ছাগল গরু পায়খানা করতে এখানে কোনো যত্ন নেই, রেলিং নেই। এখানে যদি স্কুলের যত্ন না করতে পারে তাহলে ছাত্রর যত্ন কিভাবে নিবে? টাকার বিনিময়ে ভাড়া হয়েছে। হ্যাঁ, টাকার বিনিময়ে। এখনো একটা ঘর কি দখলে রেখেছেন? হ্যাঁ হ্যাঁ আছে এখন একটা। ওই ঘরে কি মালপত্র আছে? ওনারা তো চাবিটা দিচ্ছে না। হেডমাস্টারকে ফোন লাগিয়েছিল আমাদের ছেলেগুলো, উনি রিসিভ করছে না। হ্যাঁ অবশ্য আমরা এখানে আমাদের হচ্ছে ছেলে তৈরির বা মেয়ে তৈরির কারখানা, আমাদের শিক্ষাগত একটা শিশু মন্দির, একটা একটা মন্দির, এটা মন্দিরে এরকম অপব্যবহার করা যায় না। হ্যাঁ, আইনি ব্যবস্থা থেকে শুরু করে আমরা সবই করবো। হেডমাস্টারের বিরুদ্ধে আমরা এসআই অফিসে লিখিত একটা অভিযোগ জমা করবো আমরা গ্রামবাসী মিলে, এবং তাকে আমরা বলতে চাই আপনি একটা এই স্কুলের মালিক, স্কুলের যত্নটা নিন এবং অন্য কারো কথায় দ্বারা না চলে নিজের জ্ঞানে স্কুলটাকে পরিচালনা করুন। যদি আপনি না পারেন তাহলে ওকে হেডমাস্টারটা দিয়ে দেন, আপনি বাড়িতে গিয়ে বসে থাকেন। हाय, मैं मीनू। डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं। আপনারা তো অনুমতি নিতে হয়েছিল। স্কুল ভাড়া নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন লালমোহন মণ্ডলের স্ত্রী রিঙ্কু মণ্ডল। তিনি বলেন প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে ভাড়া দিয়ে তিনি স্কুলে থাকছেন। যদিও প্রধান শিক্ষকের দাবি লালমোহন মণ্ডলের বাড়ি তৈরি হচ্ছিল তাই তিনি একটি ঘর ব্যবহারে অনুমতি দিয়েছেন, অর্থের বিনিময়ে ভাড়া দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। তিনি জানিয়েছেন স্কুল বন্ধ থাকায় মানবিকতার খাতিরে ঘরে থাকতে দেওয়া হচ্ছে, কোনো ভাড়া দেওয়া হয়নি। ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন মালদা জেলা শাসক রাজশ্রী মিত্র। না, সেরকম কোনো ব্যবহার করতে দেওয়া হয়নি। কালকে আমি শুনলাম যে ওখানে একটা ধানের ওই খোলগুলো রেখেছে। আমি সঙ্গে সঙ্গে তো বলেছি তুলতে, বললো না আমি তুলে নিচ্ছি। আজকেই ফোন করেছিলাম,
বললেন আমি কোর্টে এসেছি, তো কালকের মধ্যে আমি তুলে নেব। স্কুলের ঘর ভাড়া দেওয়া হয়েছে, ফালতু কথা, কোনো ভিত্তি নেই, কোনো ঘর কাউকে ভাড়া দেওয়া হয়নি। মানে যে লালমোহন মণ্ডল যার বিরুদ্ধে অভিযোগ, ওনার পরিবারের লোক বলেছে হেডমাস্টার আমাদের টাকার বিনিময়ে দু মাসের জন্য থাকার অনুমতি দিয়েছিলেন, কী বলবেন? না, ঘরটা ও ঘর ওর নিজের ঘর যখন ভেঙেছিল, ঘরের টাকা সরকারি টাকা পাওয়ার পর আমাকে রিকোয়েস্ট করলো যে ওখানে আমার দুটো প্যারা টিচার আছে, ওরা বললো এরকম কিছু মালপত্র একটা ঘরে থাকতে গেছে, দেওয়া যায় না, তো স্কুল বন্ধ, এখন তো বন্ধ চলছে, তো কিছুদিনের জন্য একটা রুম ওকে কিছু মালপত্র রাখার জন্য, মালপত্র এসেন্সিয়াল মালপত্র রাখার জন্য দেওয়া হয়েছিল, তার জন্য ভাড়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কোনো টাকা নেওয়া হয়েছিল না? কোনো টাকা নেওয়া হয়নি, একটা মানবিকতার খাতিরে সবাই যখন বললো তো দেওয়া হয়েছিলো। আমাদের দুটো লোক ওখানে প্যারা টিচার আছে, ওরাও বলেছিল দেখেন যদি হয়, তো আমি মানবিকতার খাতিরে দু চার কিছুদিনের জন্য ওকে দেওয়া হয়েছিল। এমনি কি দেওয়া যায় সরকারি নিয়ম অনুযায়ী? না, এমনি দেওয়া যায় না, তবে লোকটা পাশের বাড়িতে ওই হয়েছিলো, সবাই যখন বললো আমি ঠিক আছে তো এখন বন্ধ চলছে, তা আপনি যত তাড়াতাড়ি পারেন অল্প দিনের মধ্যেই ওটা তুলে নেবেন। গ্রামবাসীরা যেটা অভিযোগ করছে, ছ মাস টাকার বিনিময়ে ওকে রাখতে দেওয়া হয়েছিল, এটা কোনো ই নাই, তো গ্রামবাসীর সঙ্গে ওর বোধহয় কিছু ঝামেলা চলছে, সেটা নিয়ে ও এই প্রবলেমগুলো হতে পারে। সাজাওয়াট, লাইফ বিউটিফুল, কার্টেন, ব্লাইন্ডস, কার্পেটস, কমপ্লিট হোম ডেকর অ্যাক্সেসরিজ, আর বাইরে যেতে হবে না, আপনার সুন্দর ঘরকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে চলে আসুন সাজাওয়াটে। আমাদের এখানে পাবেন আপনার পছন্দ মতো ঘর সাজানোর নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকম সামগ্রী। আমাদের ঠিকানা বিএস রোড, ডাকবাদার চৌপতি, কোচবিহার।